এই মুহূর্তে আমরা বীরভূমের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, পেছনে টোল প্লাজা। ভেরিফাইড ভাবে ওখানে কিন্তু টোল দেওয়া হচ্ছে, জেলা পরিষদের স্ট্যাম্প 100 টাকা, 150 টাকা, 60 টাকা, ট্রাকের ভাড়ের ওপরে একটা স্লিপ অবধি দেওয়া হয়। ওখান থেকে একটু দূরে এলেই এইখানে একটা অফিস আছে আমাদের আমাদের ঠিক গায়ে, এইটা বলা হচ্ছে যে এটা ভাদুর অফিস, এখানে ভাদু বসতেন। আর দাবি যেটা করা হচ্ছে অনেক লোকের থেকে, গ্রামবাসীদের থেকে, যে এইখান থেকে কিন্তু ভাদুর লোকেরা তোলা তুলতেন ট্রাকওয়ালাদের কাছ থেকে। ভাদুর মৃত্যু হয়ে গেছে চার দিন আগেই, সোমবার রাত্রিবেলায়। কিন্তু এই যে অ্যালিগেশনগুলো, সেইগুলোকে আমরা কীভাবে ক্লেম করছি, এখান থেকে যারা ট্রাক যেগুলো বেরিয়ে যাচ্ছিল তাদের সাথে আমরা কথা বললাম, আমাদেরকে কিন্তু ট্রাক ড্রাইভাররা বলেছে যে হ্যাঁ এরকম ওনাদের সাথে হয়েছে, যে অনেকবার ওরা যখন যাচ্ছে সার্টিফাইড টোল দেওয়ার পর, মানে লিগালি টাকা দেওয়ার পর, কিছুক্ষণ সামনে গিয়ে আবার কিন্তু এইখানে 100 টাকা বা 150 টাকা ওদেরকে থেকে চাওয়া হতো। তার জন্য কিন্তু কোনো চিট বা কোনো স্লিপ গভর্নমেন্টের তরফ থেকে বা জেলা পরিষদের তরফ থেকে কিন্তু দেওয়া হতো না। এই রাস্তা থেকে আজ 2004 সাল থেকে চলছে। যে যেমন পারে 10 টাকা, সেটার কোনো স্লিপ নাই। কি হিসেবে নেয় কি আমরা জানি না, তো আমরা তো বাইরের লোক বা ড্রাইভার লোক যা হয় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখন তো কদিন তো নেওয়া হচ্ছে না। ক্যামেরায় কিরণজিতের সঙ্গে সূর্যাগ্নি রয়, আজ তক বাংলা, বীরভূম। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।